আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আবারও আপনাদের সামনে অনেকদিন পর প্রোডাক্টের ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমার ভিডিওগুলো আশা করতেছিলেন যে এটা কি ব্যাপার, নাহিয়ান ফার্নিচার হঠাৎ করে কেন ভিডিও আপলোড করতেছেন, আসলে নানাবিধ আমাদের ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও করে হয় না। তো ফাইনালি আবারও আপনাদের সামনে আরেকটা সোফা নিয়ে চলে আসলাম। আজকে যে আপনাদেরকে সোফাটা আমি দেখাচ্ছি, এই সোফাটাকে সবাই যারা ইভেন্ট ম্যানেজমেন্টের ফার্মের বিজনেস করেন তারা খুব ভালো মতো চিনে যে আসলে এই সোফাটার নাম কী। তারপরে আমি এই সোফাটার নাম বলছি, এটা হচ্ছে এটাকে বলে পাকিস্তানি সোফা। তো আমাদেরকে যিনি অর্ডার করেছিলেন উনি হচ্ছেন ফোটোমার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী জনাব ফিরোজ ভাই। উনি সেই মুন্সিগঞ্জ সদর থেকে এসে আমাদের কাছে অর্ডার করে গিয়েছিলেন এবং ফাইনালি আমরা ওনার সোফাটা রেডি করে ফেলতে পেরেছি এবং আজকে এটাকে আমরা ডেলিভারি করে ফেলবো, ঠিক আছে? তো ডেলিভারির আগে আপনাদেরকে ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য যে আপনারা আমাদের সোফাগুলো দেখেন, আমাদের প্রোডাক্টগুলো দেখে যেন আপনারা আমাদের সম্পর্কে একটু মোটামুটি ধারণা নিতে পারেন সেই থেকেই। তো আপনারা আমরা এই সোফাটা করেছি হচ্ছে আপনার ওয়ান থ্রি, দুইটা ওয়ান এবং একটা থ্রিতে, চাইলে আপনারা টুতেও কনভার্ট করতে পারেন, এটা হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী। এবং শুধু পাকিস্তানি সোফা না, আমাদের বাইদেরকে আমরা ডিবানও দিয়েছি, এখানে বাইরা বসে আছে এই গোল ডিবানটা, আপনাদের অনেক পরিচিত এই এই ডিবানটাও আমরা ওনাদেরকে দিয়েছি। এবং সেই সাথে ওই জায়গাতে একটা সোফা আছে, এই সোফাটা আমরা এটাকে বক্স সোফা বলে আর কি, তো এটা উল্টা উল্টে রাখা আছে। তো আমি আপনাদেরকে আজকে দেখাতে পারলাম না, এটা অন্য অনেকগুলো ভিডিও দেখেছেন আপনারা, সেজন্য আমি একটু আপনাদেরকে ধারণার জন্য দেখালাম। তো আমরা একটু আমাদের ফিরোজ ভাইয়ের কাছে যাব যে উনি আমাদের এখানে কোথা থেকে সেই বিশ্বাসটা পেলেন অর্ডার করার জন্য। ওই জায়গায় জানা আপনি, আপনিও জানেন, আপনি জানবেন। ফিরোজ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই বলেন? ফাইনালি আপনি অনেকদিন ধৈর্য ধরার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত সোফাটা রেডি হয়েছে এবং আপনি আমার ফ্যাক্টরিতে এসেছেন, কেমন লাগছে একটু জানান। আমি খুব আনন্দিত, আর সোফাটা দেখে আমি যেরকম অর্ডার করেছিলাম সেরকমটাই পেয়েছি, আমার মনে হয় আরও ভালো। কালারগুলো খুব সুন্দর হয়েছে, আমার মনে হয় অন্য কোনো ইয়েতে আমি কালারগুলো দেখছি, খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো কিভাবে নাহিয়ান ফার্নিচারকে চয়েস করে নেওয়ার এটা কি কারণটা কি? রেগুলার আসলে ভিডিওগুলো দেখতাম এবং ব্লগ ছিলাম, অনেক ধরে ফলো করতেছি, তো দেখার পরে আমার মনে ইচ্ছে হলো যে না, নাইন থেকেই আমি সোফাগুলো অর্ডার করি। আচ্ছা আচ্ছা, আশেপাশে আমি আরও অনেক দেখছিলাম, আপনাদের কারখানা এসে সুন্দর সরাসরি দেখলাম যে না, খুবই ভালো লাগছে আমার, এখন আর অন্যদিকে না থাকার সবকিছু আপনি দেখছি অর্ডারগুলো করি। আচ্ছা, তো ফাইনালি আপনি, আমরা যতটুকু বুঝতে পারলাম এবং আপনার চেহারার যে একটা ইয়ে দেখে বুঝতে পারলাম যে না, আপনি খুবই হ্যাপি আপনার সোফাগুলো পেয়ে। তো এমনও তো হতে পারতো যে আপনি আজকে কাঙ্ক্ষিত যেটা আশা করেছিলেন অথবা সেটি আমরা দিয়েছি হিত বিপরীত হতে পারতো, কারণ যেহেতু আমাদের ফ্যাক্টরি, আমাদেরকে ফ্যাক্টরি এখানে রেডি কিছু থাকে না, শোরুম হলে হয়তো বা আমরা সাজানো গুছানোভাবে আপনাদেরকে দেখানোর একটা সিস্টেম থাকতো বা আপনারা দেখতেন সরাসরি দেখে অর্ডার করে দিয়েছিলেন, তো আপনার কাছে তো সেই ধরনের কোনো অপশনও ছিল না। তা এত বিশ্বাসটা আপনি বা এত সাহসটাই বা কোথা থেকে পেলেন? ফ্যাক্টরি দেখে আমি এই সাহসটা পাইছি, কারণ আমি যদি একটা শোরুমে যাইতাম তো ওরা আবার কি করতো, আরেকটা আপনাদের কাছ থেকে অর্ডারটা দিয়ে তারপরে কাজটা হতো, নির্বিশ হলে আমার কিছু করার ছিল না। আর যেহেতু আপনার কারখানায় সরাসরি আমি আসছি, সব ধরনের সুবিধা আমি পাবো আশা করি, আর এই জন্য সরাসরি যখন দেখলাম আমার বিশ্বাসটা আরও বেড়ে গেছে আপনাদের উপরে, অর্ডার নিবে নিয়ে আমাদের মতো কোনো একটা ফ্যাক্টরিতে এসে ওনারা অর্ডার দিয়ে ওনারা বানাই নিবে, এখন এটার মধ্যে তখন তিনটা হাত হয়ে যেত, একটা হচ্ছে ফ্যাক্টরি, একটা হচ্ছে আপনার শোরুম, তারপর হচ্ছে আপনি আপনি প্রাইসটা বেড়ে যেত, আর হচ্ছে কোয়ালিটি নিয়েও একটাই একটা সংশয় থাকতো, কারণ হচ্ছে যেহেতু আপনি দোকানের মধ্যে একটা অর্ডার করবেন, অর্ডার করার পরে দোকান নিয়ে একটা লাভ করবে, লাভ করার পরে ফ্যাক্টরি মালিক গেছে, ফ্যাক্টরি মালিক আবার কী করবে, ওটা থেকে কিছু লাভ করে দেন, একটা প্রোডাক্ট আপনার হাতে পৌঁছাবে, তো আপনি সেই সুযোগটা না নিয়ে আপনি চেয়েছেন যে আমি ফ্যাক্টরি থেকে নেবো, যেটাই নিই আমি দেখে শুনে বুঝে এটাই নেবো, এটাই তো রাইট। আচ্ছা, যাই হোক, আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে একটু যদি ধারণা দেন, যারা আমাদের মুন্সিগঞ্জের ফলো ফ্যান ফলোয়ার্স আছে বা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে তাদের উদ্দেশ্যে আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে একটু বলেন। যারা আছেন ইভেন্ট ম্যানেজমেন্টে তারা আশা করি এখান থেকে নিলে খুব ভালো হবে সোফাগুলো। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টদের উদ্দেশ্যে, বাট আপনার আপনার ক্লায়েন্টদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা নাকি আপনার কাছ থেকে ইদানিং কাজ করেছে বা ভবিষ্যতেও করবে এবং
আগামীতেও করবে ভবিষ্যতেও করেছে, আপনি তাদের তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা আমাদের কাছ থেকে সব কাজ করিয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্টের, তারা তো আশা করে ভালোই পেয়েছেন, আমরা চেষ্টা করি সর্বোচ্চ দেওয়ার জন্য। আর যারা করেন নাই তারা আমাদের কাছে আসেন দেখে, যদি ভালো লাগে ইনশাল্লাহ সবকিছু ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দিবেন, এবং সময় সুযোগ থাকলে ক্লায়েন্টের চাহিদার বাহিরও কিছু দেওয়ার একটা ইন্টেনশন সবারই থাকে, যে আমার ক্লায়েন্ট একটা আমাকে একটা অনুষ্ঠান দিল বা একটা অনুষ্ঠানের মধ্যে কোনো একটা কিছু মিস্টেক ছিল, ক্লায়েন্ট এটা বলতে ভুলে গেছে, তারপর এটা আমরা দিয়ে দিলাম ফ্রিতে, এরকম অনেক ধরনের ব্যবসায়িক সিস্টেম আর কি যেটা। তো আমি আশা করবো যে ফিরোজ ভাইয়ের ফটো মার্কেট ইভেন্ট ম্যানেজমেন্ট আশা করছি যে খুবই ভালো মানের আপনাদেরকে সেবা দেয়, তো যারা অন্তত মুন্সিগঞ্জে আছেন তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় যে খুবই সফট একজন মানুষ উনি এবং খুবই নরম মনের মানুষ, আমি আমার কাস্টমারদের সাধারণত যে ধরনের আচার আচরণ তাকে আমি ওনার মধ্যে কোনোটাই পাইনি, খুবই আপন মনে একজন মানুষ। তো আমি আশা করবো যে যারা মুন্সিগঞ্জে আছেন তারা অন্তত ফটো মার্কেট ইভেন্ট ম্যানেজমেন্টের সাথেই থাকবেন, এবং ফিরোজ ভাই আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ একদিন শুধু মুন্সিগঞ্জ সদর না পুরো বাংলাদেশে আপনার প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়বে, তো শুভকামনা রইল, অবশ্যই ভালো থাকবেন। তো ফিরোজ ভাইয়ের কথাগুলো একটু আপনাদেরকে শোনাচ্ছিলাম যে উনি ওনার অভিজ্ঞতা এবং আমাদের ফার্নিচার সম্পর্কে ওনার যে একটা ধারণাটুকু উনি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলো, এবং সেই সাথে যারা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসাগুলো করেন অবশ্যই আমি চাইবো আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসেন, বা না এসে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনারা আমাদের সম্পর্কে আর একটু ধারণা নিতে পারবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।